আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত নাহমতাল রসুলহিল করিম বাদ। আজকে আমরা থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মহাবিশ্ব সৃষ্টি হলো কিভাবে, এ সম্পর্কে বিভিন্ন ধর্ম এবং বিজ্ঞান কি বলেছে সেটা নিয়ে আলোচনা করব। ইসলাম ধর্ম মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে সে সম্পর্কে তো বলেছে এবং সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আপনারা হিন্দু খ্রিস্টান ইয়াহুদি জৈন চীন জাপান মিশরীয় ব্যাবিলন আরও বিভিন্ন সভ্যতা মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে তাদের ধর্মগ্রন্থ এবং বিভিন্ন ব্যক্তিদের মতামতে কি বলা হয়েছে সব কিছু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব দুটি পর্বতে আজকে আপনি অত্যন্ত অজানা বিষয়গুলো জানতে পারবেন তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন নাম্বার ওয়ান মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে হিন্দু ধর্মের মতামত মহাবিশ্ব মানুষ জীবজন্তু সব কিছুই একবারে সব কিছুই সৃষ্টি হলো কীভাবে কে সৃষ্টি করেছে এবং কিভাবে করেছে এ সম্পর্কে হিন্দু বা সনাতন ধর্মের মতামত কি। ভারতীয় উপমহাদেশের হিন্দু ধর্মই প্রাচীনতম একটি ধর্ম হিন্দু ধর্মের অনুসারী ভারতের সব থেকে বেশি এ ধর্ম মতে সৃষ্টিকর্তার ইচ্ছায় মহাবিশ্ব হঠাৎ এক মুহূর্তে জন্মলাভ করে আর সৃষ্টিকর্তা মহাবিশ্বকে আলোকিত করতেই চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ ইত্যাদি সৃষ্টি করেছেন সনাতন ধর্মের মতে প্রধান দেবতাই সব কিছু সৃষ্টি করেছেন এবং পরিচালনা করে যাচ্ছেন অন্য এক দেবতা এবং সব কিছু ধ্বংস করবেন অন্য আর এক দেবতা তাদের মতে এই তিন দেবতার ওপরে আর কেউ নেই আর তাদের এই বিশ্বাসটুকুর জন্যই তাদেরকে বহিঃর্বাদ বলা হয়ে থাকে যদিও তাদের বেদ গ্রন্থে এক স্রষ্টার কথা বলা হয়েছে কিন্তু হিন্দু ধর্মের অসংখ্য দেবদেবী এবং তাদের তিন স্রষ্টা এসবকে সামনে রেখে গবেষকগণ তাদেরকে বহীশ্বরবাদী একটি ধর্ম বলে উল্লেখ করেছেন সনাতন ধর্মের প্রধান তিন দেবতার নাম হচ্ছে ব্রহ্ম বিষ্ণু ও মহেশ্বর বা শিব ব্রহ্ম বিষ্ণু ও শিব এই তিন শক্তি বিশ্বের পরিচালক ও ভাগ্যবিধাতা এটা হচ্ছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বিশ্বাস এই ব্রহ্মা বিষ্ণু ও শিব এদের স্ত্রী ও সন্তান আছে সেগুলো এবার আমরা জানব ব্রহ্মার স্ত্রীর নাম হচ্ছে সরস্বতী ব্রহ্মার স্ত্রী সরস্বতী হচ্ছেন বিদ্যার দেবী আমরা যে পড়াশোনা করি এবং তা থেকে যে বিদ্যা পাই সেটাই দান করেন ব্রহ্মার স্ত্রী সরস্বতী এই ব্রহ্মা এবং সরস্বতীর সন্তান আছে কি না আমার তা জানা নেই এরপরে দেখুন বিষ্ণুর স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মী তারও সন্তান আছে কি নেই তা আমার জানা নেই এরপর দেখুন মহেশ্বর বা শিব আমরা শিবকে অনেকেই চিনি শিবের মূর্তি এবং শিবের লিঙ্গকে আমাদের দেশে পূজা করা হয় শিবের দুজন স্ত্রী আছে সতী প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী পার্বতী এছাড়াও শিবের সন্তান আছে যেমন কার্তিক গণেশ এবং অশোক সুন্দরী এই অশোক সুন্দরী হচ্ছে পার্বতী সন্তান এই ছিল তিন শক্তির পরিচয় সনাতন ধর্মের মতে ব্রহ্ম যিনি তিনি সব কিছু সৃষ্টি করেছেন মহাবিশ্ব থেকে শুরু করে মানুষ গাছপালা পশু পাখি সব কিছুই এবং এই যে সব কিছু সৃষ্টি করেছেন ব্রহ্ম তিনি এগুলোকে তিনি পরিচালনা করেন না এগুলোকে পরিচালনা করেন বিষ্ণু এখন এই মহাবিশ্ব চলছে পশু পাখি জন্ম নিচ্ছে মানুষ জন্ম নিচ্ছে যা কিছু হচ্ছে এই সব কিছুকে পরিচালনা করছেন বিষ্ণু আর একদিন এগুলো সব ধ্বংস হয়ে যাবে এটা তো আমরা জানি কিন্তু এই ধ্বংস বিষ্ণু করবে না ব্রহ্ম করবে না এবং ব্রহ্মাও করবে না এই ধ্বংস করবে মহেশ্বর বা শিব এতক্ষণ আমরা তিন শক্তির পরিচয় এবং তাদের কিছু কাজকর্ম সম্পর্কে জানলাম গীতা ও শ্রীম ভগবদ্ গীতা গ্রন্থ থেকে বর্ণিত আছে যে আদিতে নির্গুণ ও অখণ্ড ব্রহ্ম তেজরূপে শূন্যে অবস্থিত ছিলেন তখন তিনি ছিলেন নিরাকার শুধু ছিল শক্তি প্রথমে তিনি সত্য রজ ও তম এই ত্রিকোণা প্রকৃতির সৃষ্টি করেন এরপর তিনি একাই আর থাকেন না অর্থাৎ ব্রহ্ম সঙ্গে আরও কিছু সৃষ্টি বিরাজমান ছিল এরপর প্রকৃতির সৃষ্টি করার পর পৃথিবীতে বীজ নিক্ষেপ করেন এবং সেখান থেকেই গাছপালা পশুপাখি এইসবের সৃষ্টি হয় এরপর ব্রহ্ম নাভি হতে স্বর্গ ইহলোক ও পাতাল এই তিন জগতের সৃষ্টি হয় বিশ্বকে আমরা ব্রহ্মাণ্ড বলে থাকি এই ব্রহ্মাণ্ড যদি এটা শুনতে বিচ্ছেদ করেন তাহলে দেখা যাবে যে ব্রহ্মযুক্ত অণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ড এর অর্থ বিশ্ব হিন্দু ধর্মের মতে ব্রহ্ম বিশ্ব সৃষ্টি করেছে তাই বিশ্বকে ব্রহ্মাণ্ড বলে থাকে এছাড়াও ব্রহ্মর চল্লিশ নম্বর পুত্র হচ্ছে মনু এই মনু থেকেই মানুষের আইন কানুন এবং জীবন চলার ব্যবস্থা কী হবে সেটা ব্রহ্ম মনুর মাধ্যমে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন আমরা এই মনু সন্তান বলে আমাদেরকে মানুষ নামে ডাকা হয়ে থাকে তবে ইসলাম ধর্মের নু আলহ স্নাত এবং সনাতন ধর্মের মনু তাদের সঙ্গে অনেক কিছুর মিল রয়েছে আর এই সম্পর্কে আমার আলোচনা আছে চাইলে দেখতে পারেন যেমন আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি নুয়াল সাল্লা সময় একটা বিখ্যাত বন্যা হয়েছিল সনাতন ধর্মের গ্রন্থে ঠিক একই কথা বলা হয়েছে যে মনের সময় একটি বিখ্যাত বন্যা হয়েছিল আমরা জানি নুয়াল সাল্লা সাল্লামের পরে মানুষের নতুনভাবে জীবন চলা শুরু হয়েছিল এবং আল্লাহ তালা নুয়ালা সাল্লা নতুন আসমানি বিধান দিয়েছিলেন এজন্য নুআলা সাল্লা আসালাম একজন রসুল অপরদিকে সনাতন ধর্মমতে মনু হচ্ছে ব্রহ্মর চল্লিশতম পুত্র যার মাধ্যমে ব্রহ্ম নতুন নিয়ম নিয়মকানুন প্রদান করেন এবং এই মনুর মাধ্যমে মানব জাতি নতুনভাবে আবির্ভাব হয় নাম্বার টু চীনাদের মতামত বিশ্ব সৃষ্টি সম্পর্কে তাদের মতামত কী দেখুন চীনাদের ধর্মযাজকের নাম ছিল কনফুসিয়াস তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো একান্ন সালের আঠাশে সেপ্টেম্বর চীনের লু রাষ্ট্রের ছুপু শহরে জন্মগ্রহণ করেন তার দর্শন ও রচনাবলী চীন সহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন তার বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব আটশো উনআশি সালে মৃত্যুবরণ করেন কনফোসিয়াসের মতে সব থেকে শক্তিশালী অর্থাৎ যিনি সব কিছু সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে টাও যখন আমরা বলি সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাতালা আর কনভোসিয়াসের মতে সব কিছু সৃষ্টি করেছেন তার নাম হচ্ছে টাও এই টাও সর্বপ্রথম সৃষ্টি করেন দুটো জিনিস নাম্বার ওয়ান ইন এবং নাম্বার টু ইয়াং এই ইন এবং ইয়াং এই দুজনের মিলনের ফলে নারী পুরুষের জন্ম হয় এবং বিভিন্ন জীবজন্তুর মিলনের ফলে আরও জীবজন্তুর জন্ম হয় এছাড়াও বিভিন্ন উদ্ভিদ তাদেরও মিলনের ফলে উদ্ভিদের জন্ম হয় এ কনফুসিয়াসের মতামত অনুযায়ী ইন এবং ইয়াং এর মাধ্যমে মানবজাতির জন্ম হয় যেমন আমরা বলে থাকি আদম আলিয় সালাত এবং হাওয়া আলহা সালামের মাধ্যমে মানব জাতির আবির্ভাব হয়েছে তেমনি চীনাদের মত হচ্ছে ইন এবং ইয়েংয়ের মাধ্যমে মানব জাতির আবির্ভাব হয়েছে অপরদিকে কেউ কেউ বলে থাকেন কনফুসীয় মতবাদে সৃষ্টিকর্তার কোনো ধারণাই নেই অর্থাৎ নাস্তিক্ষ মতবাদের মতোই তাদের মতবাদ নাম্বার থ্রি মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে জাপানিদের মতামত দেখুন জাপানকে দেবদেশ বলা হয় জাপানকে কেন দেবদেশ বলা হয় এটা কি আপনারা জানেন জাপানকে দেবদেশ বলা হয় এর কারণ হচ্ছে এ দেশে অসংখ্য দেবদেবীর জন্ম হয়েছে শাসনকর্তা থেকে শুরু করে গ্রামের একজন চাষীয় দেবদেবী হিসাবে জানা যায় অর্থাৎ কয়েকটি বাড়ি মিলিয়ে যদি কেউ একজন নেতা হয়ে যায় তাকে দেবতা মেনে নেওয়া হয় এভাবে অসংখ্য দেবদেবী রয়েছে জাপানে এত বেশি দেবদেবী অন্য কোনো দেশে পাওয়া যায় না উনিশশো আঠাশ খ্রিস্টাব্দ থেকে জাপানের বর্তমান শাসনকর্তা পর্যন্ত প্রায় একশো তেইশ জন মহাপুরুষের আবির্ভাব ঘটেছে জাপানের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কোকিজি এই ধর্মগ্রন্থে উল্লেখ করা আছে যে কোনো এক পুরুষ দেবতা এবং কোনো এক নারী দেবী যার নাম ইজানামি এই দুই দেবতা একসঙ্গে বিশ্ব সৃষ্টি করেছেন কিন্তু সেই পুরুষ দেবতার নাম কি ছিল সেটা তো জানা যায় না তবে কথা শোনা যায় যে সেই পুরুষ দেবতার ডানচতে সূর্য বামচক হতে চন্দ্র এবং নাক হতে অসংখ্য তারকার জন্ম হয় এই দেবদেবী কোন সময় আগমন করেছে কার মাধ্যমে এই ঘটনা জানা গিয়েছে সে তথ্য মিলে না তবে জাপানের প্রাচীন ধর্মগ্রন্থ কোকিজি থেকে সব কিছু জানা যায় অর্থাৎ জাপানের মত হচ্ছে যে সবকিছু সৃষ্টি হয়েছে দুটি দেবতার মাধ্যমে যাদের মধ্যে একজনের নাম ইজা নামি আর এটা হচ্ছে মহিলা দেবী মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে মিশরীয় মতামত অতীতে যদি লক্ষ্য করা হয় তাহলে বোঝা যাবে যে মিশর পৃথিবীর সবথেকে উন্নত একটি দেশ ছিল তার প্রমাণ হচ্ছে মিশরের পিরামিড হাজার হাজার বছর আগে মানুষ এত সুন্দরভাবে রহস্যজনক একটি পিরামিড তৈরি করবে সেটা কল্পনার বাইরে যার রহস্য বের করতে এখনও বর্তমান বিজ্ঞানীরা হাঁপিয়ে যাচ্ছে তো যাই হোক প্রাচীন মিশরের মানুষ মহাবিশ্বর সৃষ্টি সম্পর্কে যেটা বলেছে এবার আমরা সেটা নিয়ে আলোচনা করব। অন্যান্য ধর্মের মতো প্রাচীন মিশরীয়দের মতামত একদম অযৌক্তিক অবৈজ্ঞানিক একটি মতামত মিশরীয়দের এই মতামত শুনে আপনারা কমেন্টস করে জানাবেন আসলে কি এরকম ছিল গল্প কাহিনী অথবা মিথ্যা কথা এসব আমি কোনো ভিডিওতে আলোচনা করি না রেফারেন্স ছাড়া কথা বলতে ও শুনতেও আমার ভালো লাগে না কিন্তু যেহেতু মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বিশ্বের বিভিন্ন ধর্মের মতামত কী সেটা জানানোর জন্যই আজকে প্রাচীন মিশরীয়দের মতামত কী সেটা বলবো মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে প্রাচীন মিশরীয়দের তিনটি মতামত পাওয়া যায় নাম্বার ওয়ান মিশরীয় আকাশে কোনো এক যুগে নাকি বিশাল বড় আকারের একটি গরুর আবির্ভাব ঘটেছিল কিন্তু এত বড় গরু কেউ দেখতে পেত না শুধুমাত্র তারাই দেখতে পেত যারা রাখাল ও যারা চাষ করে তারা তার কারণ হচ্ছে যে রাখাল ও চাষি তারাই গরুকে দেখাশোনা করে তাই আকাশের মধ্যে বিশাল গরুটি তারাই দেখতে পেত কিন্তু অন্য কেউ দেখতে পেত না কেন তা তো আমি জানি না তবে কেউ দেখতে পেত না এটাই লেখা আছে সেই গরুটি বর্তমান গরুর মতোই চারটি পা ছিল সেই গরুটি এতই বড় ছিল যে সামনে দুটি পা দিয়ে পশ্চিম আকাশ ধরে রেখেছিল এবং পেছনে দুটি পা দিয়ে পূর্ব আকাশ ধরে রেখেছিল কিন্তু এই পা পিছলে যাবে এবং আকাশ নিচে পড়ে যাবে এই ভেবে লক্ষ লক্ষ জিন সেই গরুটিকে কাঁধে করে দাঁড়িয়ে থাকতো এই গরুটির পেট থেকে পৃথিবী জন্ম হয় এবং অন্যান্য অংশ হতে গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য তারকা ইত্যাদির জন্ম হয় এ হচ্ছে প্রাচীন মিশরীয়দের প্রথম একটি মতামত এবার দেখুন প্রাচীন মিশরীয়দের দ্বিতীয় মতামত কী আমরা এতক্ষণে যে গাঁজাখড়ি মতামতটি শুনলাম সেটা যে আসলে এই গাঁজাখড়ি মতামত এটা বলতে গিয়ে কিছু জ্ঞানী মানুষ বলেছেন মিশরীয় রাজ্যে গাভী আকাশের মধ্যে ছিল এটা আসলে সঠিক নয় আসলে আকাশে যেটা ছিল সেটা হচ্ছে একজন নারী কেননা নারী যাতেই সব কিছু জন্ম দিয়ে থাকে এই মহিলা ধনুকের মতো পর্বতের পশ্চিম দিকে নিজের দেহকে সম্প্রসারিত করে রেখেছিল দুটি পা ছিল পূর্ব দিকে এবং দুটি হাত ছিল পশ্চিম দিকে এই মহিলা যাতে পড়ে না যায় তার জন্য তাকে ধরে রাখার জন্য দেবতা যার নাম সু তাকে ওপর দিকে টানত এবং নিচে বিশ্বদেবতা যার নাম কেব সে নিচের দিক থেকে তাকে ধরে রাখত বিশ্বের যা কিছু দেখছি সব কিছুই সৃষ্টি করেছে এই নারী বা এই মহিলাটি প্রাচীন মিশরীয়দের তিন নম্বর গাজাখড়ি মতামত যেটা সেটা মন দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় তাদের মধ্যে একদল মানুষ নাকি দেখেছে আকাশটা সাগরের মতো দেখতে লাগতো এবং পৃথিবীর চার কোণে চারটি থাম ছিল যে থামগুলো আকাশকে ধরে রেখেছিল তারা পৃথিবীকে একটি বড় দানব বলে বিশ্বাস করত। যার উপরে গাছপালা জীবজন্তু মানুষ বসবাস করে তারা এ কথা বলত যে পৃথিবীর ভিতর দিয়ে চলাচল করার জন্য রাস্তা রয়েছে আর সেই রাস্তা শুরু হয় মিশরের নীল নদের ভিতর দিয়ে এই ছিল প্রাচীন মিশরীয়দের মতামত মহাবিশ্ব সম্পর্কে আমাদের সম্পর্কে এবং আমাদের পৃথিবী সম্পর্কে যেগুলো একবারে অবৈজ্ঞানিক ও যুক্তি কথা বলেই তো আমার মনে হয় তাই এই তিনটি মতামতের মধ্যে কোনটি সব থেকে মতামত ও যুক্তি বলে আপনার মনে হয়েছে কমেন্টস করে জানাতে ভুলবেন না এই মতামতগুলো আপনি পাবেন বিজ্ঞান না কোরআন এই গ্রন্থের মধ্যে লেখক মোহাম্মদ নুরুল ইসলাম পরের পর্বটি দেখতে চাইলে ডিসক্রিপশনের মধ্যে খোঁজাখুঁজি করুন লিঙ্ক পেয়ে যাবেন আজকের মতো পর্যন্তই